এই পাঁচ হিরোইনের সঙ্গে এখানে লিয়াস কাঞ্জন সবাই জুনিয়র হবে বা সবাই কাছাকাছি এজের হিরোইন হবে। তো আমরা এরকম কিন্তু আমরা দুইটা এপিসোড বানিয়েছি, আজকে থার্ড ধামাকা, আজকে থার্ড এপিসোড। অ্যান্ড এই পাঁচজন হিরোইনের সঙ্গে লিয়াস কাঞ্জনের প্রথম সিনেমা একজ্যাক্টলি কোনটা, আমরা পরবর্তী এপিসোডে তার সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম নিয়ে কিন্তু কথা বলবো। তো এই পাঁচজন হিরোইনের সঙ্গে লিয়াস কাঞ্জনের প্রথম সিনেমা কোনটা, এটা নিয়ে আজকে ফিল্ম স্পায়ের স্পেশাল আয়োজন। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন এই পাঁচজন নায়কের সঙ্গে লিয়াস কাঞ্জনের প্রথম সিনেমার টোটাল কাস্টিং, নির্মাতার নাম অ্যান্ড প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো ফার্স্ট আমি যে হিরোইনের সঙ্গে কথা বলবো লিয়াস কাঞ্জনকে নিয়ে, তার নাম দোয়েল, অকাল প্রয়াত একজন হিরোইন, দিঘির মা, তিনি আজ আমাদের মাঝে নেই। তো তার অভিনয়, তো তিনি ক্যারিয়ারে যতদিন কাজ করেছেন ভালো ভালো কাজ অ্যান্ড বেছে বেছে কিন্তু তিনি কাজ করেছেন। তো লিয়াস কাঞ্জনের সঙ্গে তার ফার্স্ট সিনেমা যেটা ছিল, মেবি এটা তার ফার্স্ট সিনেমা আমি যদি ভুল না করি, তো তার প্রথম লিয়াস কাঞ্জনের সঙ্গে তার যে সিনেমাটা রিলিজ পেয়েছিল এটা ছিল 1984 সালের 28 অক্টোবর। এটা ছিল তারাশিকো পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম জিপসি সর্দার, যেটা ছিল একটি হিউজ মাল্টিকাস্ট ফিল্ম তৎকালীন সময় ধরে, কারণ এই সিনেমাতে কে ছিল না, লিয়াস কাঞ্জন অ্যান্ড তৎকালীন সময়ের বিশাল বড় সুপারস্টার একজন, যাকে আপনারা সবাই জানেন ওয়াসিম। হ্যাঁ, তো ওয়াসিম, রোজিনা, লিয়াস কাঞ্জন, দোয়েল, প্রবীর মিত্র সহ একটা হিউজ একটা মারমার কাটকাট একটা অ্যাকশনধর্মী একটা ফোক ফ্যান্টাসি রাজা বাচ্চা, যেটা একটা স্বপ্নের একটা ব্যাপার এরকম একটা ফিল্ম কিন্তু ছিল এই সিনেমাটা জিপসি সর্দার অ্যান্ড ইট ইজ হিট ফিল্ম, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি অনেক ভিডিওতে। তো দোয়েলের পরপরে আমরা যে হিরোইনের সঙ্গে লিয়াস কাঞ্জনকে নিয়ে কথা বলবো তার নাম রানী। তো রানীর সঙ্গে কিন্তু লিয়াস কাঞ্জনের কিন্তু অনেকগুলো সিনেমা কিন্তু রিলিজ পেতে আমরা দেখেছি। তো তার ভিতর রানীর সঙ্গে লিয়াস কাঞ্জনের প্রথম যে সিনেমাটা ছিল এটা 1985 সালে তাদের একটি সিনেমা রিলিজ পায়, এই সিনেমার নাম হচ্ছে পরিস্থান। এটা ছিল মূলত একটা ফোক ফ্যান্টাসি ধারা, এটা 25 অক্টোবর 1985 রিলিজ পায়। এটার ডিরেক্টর ছিল মোহাম্মদ শাহজাহান আখন্দ। হ্যাঁ, পরিস্থান, তো যেটাতে আমরা দেখলাম ফারুক রোজিনাকে, অন্যদিকে ইলিয়াস কাঞ্জনকে অ্যান্ড আমরা দেখলাম রানীকে। তো এটার আসলে আপনি কাস্টিং দেখলে কিন্তু বুঝতে পারবেন, এটা ছবিটা যেহেতু আমি দেখিনি, কারণ এছাড়াও এখানে মতি ছিল, এখানে আজিম ছিল, এখানে রোজি আফসারি ছিল, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম কিন্তু ছিল পরিস্থান। তো এটাও কিন্তু আসলে হিট বা সেমিট পর্যায়ে ছিল, এটাও কিন্তু বড় ধরনের কোনো সাকসেসফুল বা কামাল করা জুলিয়া। তো তার সঙ্গে তার যে সিনেমাটা আসে, তো এই ছবিটা নিয়ে আমরা কথা বলবো। তো এই ছবিটা রিলিজ পায়, আমি যদি ভুল না করি, এই ছবিটা রিলিজ পায় 1984 1984 সালের 10 অক্টোবর। তো তাদের একটি সিনেমা আসে, যে সিনেমার নাম ষড়যন্ত্র অ্যান্ড যে সিনেমার ডিরেক্টর ছিলেন মোহাম্মদ আজহার উদ্দিন। তো ষড়যন্ত্র এটাও একটা হিউজ একটা মাল্টিকাস্ট ফিল্ম কিন্তু ছিল এই ছবিটা। তো এটা ছিল, এছাড়াও তো তার বিপরীতে অ্যাক্টিং করেছিল, এছাড়াও কিন্তু আরও আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামানের মতো যারা কূটনৈতিক চাল চালতো সিনেমাতে আমরা দেখেছি, তো তারাও ওই সিনেমাতে অ্যাক্টিং করেছিল অ্যান্ড এটা সেম হিট ফিল্ম কিন্তু ষড়যন্ত্র। এটাও কিন্তু ওরকম বড় ধরনের সাকসেসফুল কোনো ফিল্ম কিন্তু এই সিনেমাটাও ছিল না। তো এইবার আমরা এই পাঁচ হিরোইনের ভিতর এইবার আমরা যে হিরোইনকে নিয়ে কথা বলবো, তো শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি, আমরা যাকে নিয়ে কথা বলবো এইবার, তো তার নাম হচ্ছে নিপা মোনালিসা। তো নিপা মোনালিসার সঙ্গে এক্স্যাক্টলি ইলিয়াস কাঞ্চনের ফার্স্ট ফিল্ম কোনটা ছিল, তাদের পেয়ারটাও কিন্তু একসময় জমে যায়, তারাও কিন্তু একটা টাইমে অনেকগুলো ফিল্মে কাজ করে। তো নিপা মোনালিসার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের যে সিনেমাটা প্রথম আসে, এই সিনেমাটা আমি যদি ভুল না করি, এই সিনেমাটা রিলিজ পেয়েছিল 1986 1986, এটার আজহারুল ইসলাম খান পরিচালিত সিনেমার নাম তওবা, যেটাতে ইলিয়াস কাঞ্চন, নিপা মোনালিসা সহ এই সিনেমাতে কিন্তু আরও অনেক কাস্টিং ছিল। এটা কিন্তু মূলত একটা একটা তৎকালীন সময়ের কিন্তু বিশাল একটা একটা মাল্টিকাস্ট ফিল্ম কিন্তু ছিল। এখানে আমরা দেখলাম একদিকে নায়করাজ রাজ্জাক, ববিতা, অন্যদিকে যেখানে দেখলাম ইলিয়াস কাঞ্চন, নিপা মোনালিসা অ্যান্ড মান্না, দোয়েল, যদিও দোয়েল মেবি লিয়াস কাঞ্চনের বিপরীতে, মান্নার বিপরীতে নিপা মোনালিসা। তো এরকম একটা হিউজ নায়করাজ রাজ্জাক, ববিতা, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম তওবা। তো এটা কিন্তু সেম হিট ফিল্ম, এটাও কিন্তু ওরকম আলোচিত, ওরকম খুবই বড় কিছু ফিল্ম এই ফিল্মটা ছিল না, যদিও মান্নার প্রথম করা কাজ, এই কারণে সিনেমাটা যতটুকু আলোচনা বা লাইমলাইট পায়।
এবার আমরা চলে যাবো সুনেত্রা। তো সুনেত্রার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের ফার্স্ট সিনেমা কোনটা? তো সুনেত্রার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের ফার্স্ট সিনেমা যেটা, এটাও কিন্তু 1986 1986 আসে। এটা হচ্ছে দারাশিকো পরিচালিত, সিনেমার নাম ভাই বন্ধু, যেটাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন সুনেত্রা। অ্যান্ড দিতি কিন্তু বোনের চরিত্রে অভিনয় করেছিল, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, দিতি, চোয়াল চৌধুরী, সুনেত্রা। সব একটা হিউজ মাল্টি কাস্ট ফিল্ম কিন্তু ছিল ভাই বন্ধু। উড়েছে পাখি মেলেছে ডানা, স্টেজে গান গাচ্ছে জাফর ইকবাল, বাইরে লিপ দিচ্ছে ইলিয়াস কাঞ্চন, এরকম একটা, মানে লিপ দিচ্ছে জাফর ইকবাল, ভয়েস দিচ্ছে ইলিয়াস কাঞ্চন, এরকম একটা দুর্দান্ত একটা গল্পের ভাই বন্ধু। অ্যান্ড ইট ইজ এ ব্লকবাস্টার ফিল্ম, এটা খুবই বড় ধরনের সাকসেসফুল ফিল্ম। তো আমার মনে হয় যতগুলো নায়িকার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের আলোচনা করলাম, তার ভিতরে কিন্তু এই সিনেমাটা সুনেত্রার সঙ্গে কিন্তু ইলিয়াস কাঞ্চনের সিনেমার কালেকশন কিন্তু এই এপিসোডে কিন্তু নায়িকাদের সঙ্গে কিন্তু বেশি কালেকশন দিয়েছে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়। তো এটা হচ্ছে এই থার্ড এপিসোড। অ্যান্ড আমরা পরবর্তীতে আরও এক এপিসোডে জানবো যে অন্য পাঁচ নায়িকার সঙ্গে ইলিয়াস কাঞ্চন প্রথম সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট তো কেমন লাগলো। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।